আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টুকিটাকি চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে ঘরে ইস্ট তৈরি করা যায়। দেখো, আমরা আসলে অনেকেই অনেক খাবার বানাতে চাই, কিন্তু দেখা গেছে সময় মতো ঘরে ইস্ট থাকে না। বাচ্চাদের খাবার বানাই দিতে গেলে ইস্টের দরকার হয়, নান রুটি বানাতে গেলে ইস্ট দরকার নেই, হঠাৎ করে বাচ্চা নান খাবে, ইস্ট নাই। কিন্তু সেক্ষেত্রে বানানো কি বন্ধ থাকবে? আমরা ঘরেই কিন্তু ইস্ট তৈরি করে নিতে পারি। আর দেরি না করে দেখে নেওয়া যায় কীভাবে আমরা ঘরে ইস্ট তৈরি করে নিতে পারি। আর এটা দিয়ে আপনি পিৎজা, নান রুটি, বান সবই তৈরি করতে পারবেন। দেখুন, আমার ইস্টটা কিন্তু পারফেক্টই হয়েছে। তাহলে আমরা মূল রেসিপিতে যাবো। এবার একটু বাটিতে আমরা হালকা গরম পানি নেব, কিন্তু পানিটা বেশি বেশি গরম হতে পারবে না, পানিটা হালকা গরম থাকতে হবে, কুসুম গরম। গরম পানির সাথে এক চামচ চিনি দিব। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, এটা আপনি সাদা চিনিও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। চিনিটা ভালোভাবে গুলিয়ে নেব। এটা গুলিয়ে নিতে হবে, একদম খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, না গোলা পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকতে হবে। আমার এটা প্রায় গুলে গেছে। এবার গোলানো হয়ে গেলে আমি এর সাথে দিব এক চামচ মধু। এটা আপনি যদি বাসায় না থাকে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু থাকলে মধুটা দিয়ে দেবেন, মধুটা দিলে বেশি ভালো হয়। তাই আমি এখানে এক চামচ মধু দিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন তাহলে এটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার এর সাথে দিব দুই চামচ আটা বা ময়দা। কিন্তু খেয়াল রাখতে হবে ময়দাটা যেন ভালোভাবে মিশে যায়, একটু একটু করে দিয়ে তারপর নাড়তে হবে, এটা যেন দলা পাকে না যায়, দলা পাকিয়ে যেন না যায়, ভালোভাবে নাড়তে হবে। এই পানির সাথে আপনি দুই চামচ ময়দা দিয়ে দেবেন, আটা বা ময়দা। তবে পানি এখানে আমি হাফ কাপ নিয়েছি, হাফ কাপের একটু কম নিতে পারেন, তো হাফ কাপের একটু কম নিলে বেশি ভালো হবে। আমি এখানে আসলে হাফ কাপ নিয়ে ফেলেছি। দুই চামচ ময়দা দেখুন তাও ভালোভাবেই গুলে গেছে, ভালোভাবেই গোলানো হয়ে গেছে। তো বন্ধুরা, এবার এটাকে আমি রেস্টে রাখবো 18 ঘন্টার জন্য, 18 থেকে 20 ঘন্টা একটা বাটিতে আটকে দিয়ে গরম জায়গায় রাখবো। আপনি চাইলে চুলার কাছাকাছি কোথাও বা রাইস কুকারের ভিতরে, ওভেনের ভিতরে, কিন্তু ওভেনে হিট দেবেন, গরম জায়গায় আটকে থাকবে এমন এক জায়গায় রাখতে হবে যে ফিরে আসলাম 18 ঘন্টা পর। এবার আমি দেখবো এটা কতটা পারফেক্ট হয়েছে। 18 ঘন্টা পরে আমি এটা বের করে দেখি। দেখেন দেখেন, উপরে কিন্তু বুদবুদ দেখা যাচ্ছে, একটা বাবুল তৈরি হয়েছে। এটাই দেখবেন যে বুদবুদটা উঠছে কি না, যদি বুদবুদ না আসে তাহলে বুঝতে হবে এটা হয়নি। এটা কিন্তু বুদবুদ উঠে গেছে, আর একটু ঘন ঘন হয়ে গেছে। কিন্তু আগে যে পাতলা ছিল সেটা 18 ঘন্টা রাখার পরে ঘন হয়ে গেছে। এবার এটা থেকে আমি নান রুটি তৈরি করতে পারি, পিৎজা তৈরি করতে পারি, ডোনাট তৈরি করতে পারি। মানে ইস্ট যেখানে যেখানে ইস্ট ব্যবহার করা হয় সেখানেই আপনি এটা ব্যবহার করতে পারেন। আমার ইস্টটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা, যারা আমার নতুন নতুন আরও ভিডিও পেতে চান তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনাদের উৎসাহ ফেলে। আজ আর নয়, আল্লাহ হাফেজ।